দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় তাকে শুভেচ্ছা জানাতে আদিবাসী মহিলাদের নিয়ে মিছিল বিজেপির। এদিন বনগাঁ শহরের পাশাপাশি বাগদাতেও শোভাযাত্রা করা হয়। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পেছনে ফেলে রাইসিনার পথে এগিয়ে গেলেন দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে ভারত। ভারতবর্ষের ১৬তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের খবর সামনে আসতেই দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে আদিবাসী মহিলাদের নিয়ে বনগাঁর বিভিন্ন এলাকায় মিছিল বিজেপির। এদিন বিজেপির পক্ষ থেকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার উদ্যোগে বনগাঁ রামনগর রোড থেকে মিছিল শুরু হয়। ধামসা মাদল নিয়ে এই বিজয় মিছিলে অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বাটার মোড় হয়ে মিছিল নীল দর্পণের দিকে এগোতে থাকে। এদিনের এই বিজয় মিছিলে পা মেলান বিধায়ক ছাড়াও অন্যান্য নেতা কর্মীরা। এদিন মিছিল বনগাঁ নীল দর্পণের সামনে পৌঁছাতেই ধামসা মাদলের তালে মেতে ওঠেন সকলে। বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে ভারতের সর্বোচ্চ আসনে বসাতে পারেন, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি আরো বলেন, মোদি হয়তো সবকিছু মূল কারণ, তার মূল কারণ ভারতবর্ষের জনজাতি সম্প্রদায় যারা আদি মূল নিবাসী, সেই সম্প্রদায়ের একজন মহিলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ আসনে বসাতে পারেন একদম একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা গর্বিত, ভারতীয় জনতা পার্টির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, তার একটা জলজ্যান্ত প্রমাণ হলো আজকে যে এনডিএ প্রার্থীকে বিপুল ভোটে দ্রৌপদী মুর্মুজি বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিরোধী ঐক্য বলতে ভারতবর্ষে আর কোনো বিরোধী ঐক্য নেই, যেটা ছিল আজ প্রমাণিত হলো এনডিএর কাছে তারা মাথা নত করে। জানা গেছে এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন দ্রৌপদী মুর্মু। ওড়িশা জেলার একাধিক দপ্তরে মন্ত্রিত্বের পাশাপাশি রাজ্যপাল হিসাবেও কাজ করেছেন তিনি। তিনি ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পুরো মেয়াদকাল শেষ করেছিলেন। এর আগে ২০১৭ সালেও রাষ্ট্রপতি হিসাবে তার নাম উঠে আসে, কিন্তু শেষমেশ তৎকালীন বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ নামেই ছাড়পত্র দেয় গেরুয়া শিবির। ২০১৭র পর ২০২২ এনডিএ জোটের প্রার্থী হন দ্রৌপদী মুর্মু। রাইসিনা হিল দখলের লড়াইয়ে অনেকটাই পেছনে ফেলে দেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে। জানা গেছে এদিন বনগাঁর পাশাপাশি বাগদার হেলেঞ্চা ও সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিজয় উৎসব পালন করা হয়। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ধামসা মাদল নিয়ে উপস্থিত হন বিজয় মিছিলে। এদিন বাগদার এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক দেবদাস মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।